Oh my god. See? Oh my god, he's getting fear. I think he is a new biker. Or he's learning. That's why he got fear. So এখন যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনি এভরিডে বাইক কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন সো ভিডিওটি শুরু করা যাক তো আপনি যদি প্রতিদিনই বাইক ইউজ করেন তাহলে প্রত্যেকদিন আপনাকে বাইকের রক্ষণাবেক্ষণ করতে হবে যে রক্ষণাবেক্ষণগুলো করতে হবে তার কয়েকটি নমুনা আপনাদের এখন দেখাবো যেগুলো না করলে নয় বাইকের ফুয়েল ট্যাঙ্কের এই খাবারগুলো আমরা সচরাচর বাইক রাইড করার আগে গোছামোছা করে থাকি কিন্তু মেন যে কাজটা আমরা উঠাই করি না ফুয়েল ট্যাঙ্কের এই খাবারগুলো গোছামোছা না করে আমাদের যে মেন যে জিনিসগুলো করতে হয় সেগুলো হচ্ছে এই যে সাসপেনশন এই ফ্রন্ট সাসপেনশন কিন্তু অনেক বালু বা ধুলাবালিগুলো লেগে থাকে এগুলোর কারণে এই বালু ধুলাবালিগুলো ভিতরে গিয়ে অয়েল সিল খেতে দেয় যার ফলে আমাদের অয়েল সিল আবার চেঞ্জ করতে হয় তো এগুলো থেকে বাঁচার জন্য প্রথমে আপনারা কী করবেন বাইক রাইড করার আগে এই সাসপেনশনগুলো বালু ধুলোবালি যাতে লেগে না থাকে পরিষ্কার করবেন তারপরে সেকেন্ড যে জিনিসটা করতে পারেন তা হচ্ছে এই যে ডিক্স এই ডিক্সে অনেক বালু ধুলোবালি থাকে এইগুলো কিন্তু যখন আপনি ব্রেক করবেন তখন ব্রেকের সাথে সংঘর্ষ হয়ে এই ডিক্স ক্ষয় হয়ে যায় ডিস্ক ক্ষয় হলে কিন্তু অনেক টাকার ব্যাপার সেবার তো আপনারা রাইড করার আগে এগুলো আগে এভাবে পরিষ্কার করে নেবেন এবং কি এর ভিতরে এখানে এগুলোতেও কিন্তু এই যে এটাকে বলে এক্সাইল এক্সাইলের এইগুলোতেও কিন্তু বিশেষ করে এখানে ভালো ঢুকে গিয়ে মারাত্মক ক্ষতি করে তো এগুলো নিয়ে আপনারা মুছে দিতে পারেন দুনো দিকে ঠিক তেমনি পিছনে রিয়ার ব্রেকেও আপনারা এভাবে ক্লিন করবেন ডাবল স্ট্যান্ড দিয়ে যার ফলে ডিস্ক ব্রেকও ভালো থাকবে আর ব্রেকিংয়ের ব্রেক প্যাডগুলোও দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন সো প্রত্যেক দিন যদি আপনারা রাইড শুরু করার আগে এই কাজটি করেন সামনে পিছনে আর হচ্ছে সাসপেনশনে সিম্পল একটা কাজ দুই মিনিটের একটা কাজ আপনি যদি এই কাজটা করেন প্রত্যেক দিন তাহলে আপনার ব্রেক প্যাড দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন ওকে গাইস দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ সো টাটা